এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কালনার নাদনঘাট থানার গৌরাঙ্গ পাড়া এলাকায়। নিহত গৌরাঙ্গ হালদারের বাড়ি নসরতপুর পঞ্চায়েতের পাঁচরকি এলাকায়। সোমবার গৌরাঙ্গ পাড়া এলাকায় গঙ্গার ধারে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোথায় ছিল? কেরালায় ছিল। দিয়ে কে হয় আপনার? আমার ভাই, আমার ছোট, আমার চার ভাই, আমার বড় দাদা আছে, আমি মেজো, সেজো। দিয়ে কবে এসেছে? এসেছে বুধবার দিন। আচ্ছা, দিয়ে আপনি কি খবর পেলেন? আমাকে থানায় থেকে ফোন করে বলেছিল এরকম ঘটনা। কালকে অনেক ফোন করেছি ওই নাম্বার থেকে, থানায় থেকে ফোন করেছিল। কালকে কি নিখোঁজ ছিল? কালকে কালকে দুপুর অবধি ছিল, দুপুরে খেতে 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 যাও, খেতে বসবো, তখন আর দেখছি না, তখন করা হয়েছে, বলছে আসছি আসছি। কোথায় পাওয়া গেছে কি জানলেন? থানায় থেকে বলেছে, আমরা তো কিচ্ছু জানি না। নিহতের দাদা গণেশ হালদার জানান, তার ভাই কেরালাতে কাজ করতেন, সেখান থেকে ফিরে বাড়িতেই থাকতেন। রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কালনার নাদনঘাট থানার গৌরাঙ্গ পাড়া এলাকায়। নিহত গৌরাঙ্গ হালদারের বাড়ি নসরতপুর পঞ্চায়েতের পাঁচরকি এলাকায়। সোমবার গৌরাঙ্গ পাড়া এলাকায় গঙ্গার ধারে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিচ্ছু বলেনি। কোথায় ছিল? কেরালায় ছিল। দিয়ে কে হয় আপনার? আমার ভাই, আমার ছোট, আমার চার ভাই, দাদা আছে, আমি মেজো, সেজো। দিয়ে কবে এসেছে? এসেছে বুধবার দিন। আচ্ছা, দিয়ে আপনি কি খবর পেলেন? আমাকে থানায় থেকে ফোন করে বলেছিল এরকম ঘটনা। কালকে অনেক ফোন করেছি ওই নাম্বার থেকে, থানায় থেকে ফোন করেছিল। কালকে কি নিখোঁজ ছিল? কালকে কালকে দুপুর অবধি ছিল, দুপুরে খেতে 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 যাও, খেতে বসবো, তখন আর দেখছি না, তখন করা হয়েছে, বলছে আসছি আসছি। কোথায় পাওয়া গেছে কি জানলেন? থানায় থেকে বলেছে, আমরা তো কিচ্ছু জানি না। নিহতের দাদা গণেশ হালদার জানান, তার ভাই কেরালাতে কাজ করতেন, সেখান থেকে ফিরে বাড়িতেই থাকতেন। রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।